নাটোরে গাঁজা চোরাইমদ্য মাদক সেবনের উপকরণ সহ 15 জন মাদক সেবীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানায় CPC-2 নাটোর ক্যাম্প, র‍্যাব-5 রাজশাহীর একটি অপারেশন দল সোমবার রাত 9টার দিকে নাটোর সদর উপজেলার একডালা বাজারের নিকট হজরত কবির শাহ রহমতুল্লাহ এর মাজার এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা চোরাইমদ ও মাদক সেবনের উপকরণ সহ 15 জনকে আটক করে। আটককৃতরা হলেন নবীনগর গ্রামের নাজিম উদ্দিন, উত্তর পটুয়াপাড়া এলাকার হাসান আলী, পিতা মোহাম্মদ খুরশেদ, উত্তর পটুয়াপাড়া জঙ্গলি গ্রামের অপু মণ্ডল, একডলা মধ্যপাড়া এলাকার অজয় পাহান, সাইলকোনা গ্রামের আবুল হোসেন, শিবদুর গ্রামের আলিম, ইসলামবাড়ি গ্রামের ফজলুল হক, হুগলবাড়িয়া এলাকার হৃদয় সাইদ, একডলা মিন্দিতলা গ্রামের উত্তম কর্মকার সঞ্জিত, হুগলবাড়িয়া এলাকার জুবায়ের আহমেদ, ফয়সাল হোসেন, অন্তর হোসেন এবং চৌধুরী বরগাছা এলাকার শেখ দুলাল। পরে মাদক সেবীদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্টে 15 জনই পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।